জানাবো ডিজনি ওয়ার্ল্ডের খবর সুযোগ পেলেই এক দৌড়ে জঙ্গলে খাবার বলতে ঘাস কিংবা ডংলি কলা জাকার্তার এলি বয়স মাত্র একুশ বছর তবে যুবকের চেহারাটা একটু ভিন্ন রকমের এমন আজব স্বভাবের জন্য এরই মধ্যে পরিচিতি পেয়েছে ডিজনির কল্পগল্প চরিত্র মোগলি নামে আরও জানাচ্ছেন মোবাল্লিক করিম ছোট থেকেই বিরল রোগে ভুগতে থাকা এলি যেন রুডিয়ার্ড এর গল্পের সে মোগলি যে কিনা সভ্য জগৎ থেকে দূরের জঙ্গলে পশুদের কাছ থেকেই বড় হয়ে গিয়েছিল তার স্বভাবটা যেন তাই বয়স মাত্র একুশ বছর কিন্তু আর পাঁচজন সাধারণ যুবকের মতো দেখতে নয় সারাদিন জঙ্গলে থেকে ঘাসপাতা কিংবা কলা খাওয়ায় অভ্যেস বাড়ির রান্না মুখেও তোলেন না তিনি আর মা বাবা ছাড়া অন্য কোনো মানুষ দেখলেই এক দূরে জঙ্গলের ভেতর সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন খবরের শিরোনামে উঠে এসেছেন এলি জানা গেছে তিনি তার মা বাবার ষষ্ঠ সন্তান এর আগে পাঁচ সন্তান জন্মানোর পরেই মারা গিয়েছিল তাই এলি তাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ কিন্তু এই সন্তানই ছোট থেকেই বিরল রোগে আক্রান্ত সাধারণ মানুষের মতো খাবার পছন্দ করে না কলা খেতেই ভালো লাগে তার অন্য কিছু করতে পারে না কেবল জানে দৌড়াতে